এই বিরতির পরেই আবার পরবর্তী সংগ্রাম আমরা দেখব, অর্থাৎ মাঠে একটি মাত্র বল আর ১১ ২২ জন খেলোয়াড়, তারা কিন্তু নিজেদের সব থেকে ভালো খেলাটা দেওয়ার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আর আমরাও সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিছু সময়ের জন্য বিরতি নিয়েছে তারা, একটু সময় রেস্ট। সত্যি খুব কষ্টের খেলা এই ফুটবল, কারণ সমস্ত মাঠ দৌড়ে তাদেরকে কভার আপ করতে হয়, সেই সঙ্গে রেফারিদেরকেও দেখছি সমতুল্যভাবে তারা দৌড় ঝাঁপের মধ্যে দিয়ে তাদের সঠিক এবং নির্ভুল যে খেলার সিদ্ধান্ত নেওয়া সেটা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা দেখাচ্ছি সমস্তটাই, আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখছেন, আপনারা দেখছেন সরাসরি আমাদের সঙ্গে, আমরা দেখাচ্ছি এসটিভির তত্ত্বাবধানে সিটি চ্যানেলের মাধ্যমে সমস্ত ঘরের কোনায় কোনায় আমরা পৌঁছে যাচ্ছি, আপনাদেরকে সেরা সেরা উপহারটা পৌঁছে দিচ্ছি। এই মুহূর্তে সন্ধ্যা নেমে গেছে, আলোর বাতি আলোর রোশনা জ্বলে উঠেছে বিভিন্ন টাওয়ারে, আপনারা দেখছেন সমস্ত মাঠ আলোয় ভরে যাবে, এই পূর্ণতা পাবে, সারা দিনের মতো আলো থাকবে এই মাঠে, তবেই না পরবর্তী খেলা এবং এই খেলা শেষ পর্যন্ত আমরা আপনাদের সরাসরি দেখাতে পারবো। আমরা দেখাচ্ছি আপনাদেরকে দুই ক্লাবের কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে আবারও প্রস্তুতি নিচ্ছে তাদের সেরা সেরা উপহারটা দেওয়ার জন্য। মাঠের ঠিক মাঝখানে কিছু সময়ের জন্য আলোচনা চলছে রেফারিদের সঙ্গে ক্লাবের মূল কর্মকর্তা অর্থাৎ কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশনের মূল কর্মকর্তা আলোচনা সেরে নিচ্ছেন যে আরও সুন্দরভাবে খেলা খেলাতে হবে, আরও সুন্দরভাবে এই খেলা পরিচালনা করতে হবে। সকাল থেকে অসংখ্য দর্শক বন্ধু অপেক্ষায় রয়েছেন যে শেষ করে যাবেন খেলা, বাড়ি থেকে তো বলে এসেছি যে আজকের খেলা দেখার দিন, আজকের ছুটির দিন। ভাষ্যকার আপনাদেরকে জানাচ্ছিলেন যে আজকে শনিবার হাফ ডে, কিন্তু আজকের ফুল ডে খেলার, তাই খেলার মাঠে কাকদ্বীপ বিধান ময়দানে আপনারা রয়েছেন। কাকদ্বীপ বিধান ময়দান থেকে আমরা সরাসরি সম্প্রচারিত করছি সিটি চ্যানেলের মাধ্যমে এসটিভির তত্ত্বাবধানে, কাকদ্বীপ বিধান ময়দান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত খেলা এবং সমস্ত প্রতিযোগিতার অংশ, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাফ টিফিনের পরে আবারও ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করছে কাকদ্বীপ সুভাষ সংঘ বনাম কাকদ্বীপ রেনবো ক্লাব, দেখতে থাকুন আর শুনতে থাকুন, সাথে থাকুন, টিভিতে থাকুন, খেলার মাঠে যারা রয়েছেন তাদেরকে দেখতে থাকুন এবং সমস্ত প্লেয়ারকে টিভি পর্দার বিপরীত দিক থেকে উৎসাহিত করতে থাকুন, সমর্থন করতে থাকুন এবং কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশন ও আমাদেরকে শুভেচ্ছা দিন, আমরা যাতে আপনাদেরকে সুন্দরভাবে এই খেলা পরিবেশিত করে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারি। আবারও দুই দলের মধ্যে একটি মনোসংযমের পর্ব চলছে, মঙ্গলময়ের কাছে তারা কামনা করছে তাদের ভালো খেলাটা দেবেন এবং তারা শপথ নিচ্ছে যে হয়ে যাওয়া খেলা আর এখনকার খেলার মধ্যে যে পার্থক্য থাকবে সেটা যেন সমস্ত মানুষের মনে দাগ ফেলে রাখে, সমস্ত অংশটাই যেন পরিপূর্ণতা পায়, সেই খেলার আসর আবার গড়ে উঠবে সেটাই দেখানোর চেষ্টা চলছে। আমরা দেখছি মাঠের দুপ্রান্তে দুই দল, তারা নিজেদের মধ্যে শপথ পাঠ নিচ্ছে যে সুন্দরভাবে খেলা তারা পরিবেশনা করবে, সুন্দরভাবে খেলা দেখাবে। দুই দল দুই দিকে চলে গেছে, দাগের এপার ওপার হয়ে গেছে এই মুহূর্তে। বিরতির পরে টেন্ট চেঞ্জ হয়েছে, গোলকি পোস্ট চেঞ্জ হয়েছে, মাঠ চেঞ্জ হয়নি, এই বিধান ময়দান একই রয়েছে, এই বিধান ময়দানের আঙিনা একই রয়েছে, দর্শক আরও এসেছে মাঠে ভিড় করছে, সমস্ত খেলা তারা সম্পূর্ণভাবে দেখবে, তারপরেই তারা বাড়ি ফিরবে সেই আশা নিয়ে এসছে, তারা সমর্থন করছে বিভিন্ন দলে বিভিন্ন মানুষজনকে। আবারও খেলা শুরু হচ্ছে, রেফারি মাঝ মাঠে চলে গেছে, খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন সিটি টিভি ও এসটিভির সঙ্গে। এই মাত্র রেফারির বাঁশি বেজে উঠল এবং সাথে সাথে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে। প্রথমার্ধে কিন্তু
কাকদ্বীপ রেনবো ক্লাব 1-0 গোলে এগিয়েছিল এবং 1-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা তারা শুরু করেছেন। দেখা যাক দ্বিতীয়ার্ধে কাকদ্বীপ রেনবো গোলের পরিমাণ বাড়াতে পারবেন কিনা, নাকি সুভাষ সঙ্গ গোল পরিশোধ করে খেলায় পুনরায় ফিরে আসতে পারবেন। বডি টাস্কিং হয়েছে, ঘন ঘন চোট পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, পেশিতে টান ধরছে খেলোয়াড়দের, মাঠে একটু শুষ্কতার ভাব রয়েছে। গতকালের থেকে আজ একটু মনে হচ্ছে ঠান্ডার ভাগটা বেশি, গতকাল ঠান্ডা যেরকম ছিল তার থেকে আজ একটু ঠান্ডাটা বেশি মনে হচ্ছে আমাদের কাছে। যদিও বা আমরা কমেন্ট্রি বক্সে একটি ছাদের তলায় রয়েছি, স্কুলের ছাদের তলায়, এখানে আমরা শীতটা খুব কমই উপলব্ধি করতে পারছি। যারা মাঠে দর্শক রয়েছেন তারা বেশ ভালো বলতে পারবেন যে কতটা ঠান্ডা লাগছে তাদের শরীরে, এতটা ঠান্ডা রোদ সব কিছুকে উপেক্ষা করেও কিন্তু সেই সকাল থেকে এখনো পর্যন্ত ফুটবল প্রেমী মানুষরা কিন্তু অপেক্ষমান রয়েছেন এই খেলাগুলি দেখার জন্য। অর্থাৎ তারা ফুটবলকে ভালোবাসেন, কাকদ্বীপকে ভালোবাসেন, সেটাই তারা বোঝাতে চাইছেন যে আমরা কাকদ্বীপ ভালোবাসি, কাকদ্বীপের মানুষকে ভালোবাসি, কাকদ্বীপের ফুটবলকে আমরা ভালোবাসি, সেটাই তারা বলার চেষ্টা করছেন। কাকদ্বীপের যে খেলাগুলি হয় সব খেলাগুলির মধ্যে এখনো পর্যন্ত সেরার সেরা খেলা এই কাকদ্বীপের দিবারাত্রি নকআউট ফুটবল খেলা, যার পরিচালনা করছেন কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশন। কাকদ্বীপ রেনবো সাদা জার্সি পরিহিত খেলোয়াড়, সাদা জার্সি সাদা প্যান্ট, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছেন ইতিমধ্যে। সুভাষ সংঘ প্রথমার্ধের 1-0 গোলে পিছিয়ে পড়েছেন, দ্বিতীয়ার্ধে খেলা শুরু করেছেন। দেখা যাক দ্বিতীয়ার্ধে কি স্ট্র্যাটেজি নিয়ে তারা মাঠে নেমেছেন, কি ছক কষেছেন, কিভাবে তারা খেলবেন, কি পরিকল্পনা তাদের রয়েছে, এটাই দেখার বিষয়। কিভাবে তারা গোল পরিশোধ করতে পারবেন সেটাই আমরা দেখব, নাকি রেনবো আরো গোলের পরিমাণ বাড়াবেন সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে। মাঠের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রতিটি প্রান্ত যেন কানায় কানায় পরিপূর্ণ, ইতিমধ্যে দর্শকদের ঢল নেমেছে কাকদ্বীপ বিধান ময়দানের মাঠে। জনজোয়ারে ভেসে চলছে কাকদ্বীপ বিধান ময়দান, আনাচে কানাচে পরিপূর্ণ ফুটবল প্রেমী মানুষদেরকে নিয়ে। শুধু কাকদ্বীপ নয়, কাকদ্বীপের আশেপাশের সমস্ত অঞ্চল থেকে, পাথর প্রতিমা, নামখানা, সাগর থেকেও, আমি সকালে যখন আসছিলাম অ্যাঙ্কারিং করার জন্য বাড়ি থেকে, তখন বেশ কিছু দর্শকদের সাথে কথা হচ্ছিল, তারা সাগর থেকে এসেছেন খেলা দেখার জন্য। সত্যি কাকদ্বীপের খেলা যে যা তারা ভালোবাসেন তার পরিচয় কিন্তু তারা বারবার দিয়ে চলেছেন। আকাশ পরিষ্কার রয়েছে যদিও বা, তবে ঠান্ডার ভাগটা গতকালের থেকে একটু বেশি আমার যেটা মনে হচ্ছে। দর্শকরা কিন্তু যারা মাঠের চারিদিকে খেলাগুলো উপভোগ করছেন খুব সুন্দরভাবে বল বসিয়ে দিয়েছেন, দারুণ সুযোগ কিন্তু ওখানে পেয়েছিলেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু সুযোগকে কাজে লাগাতে পারেননি সুভাষ সংঘ। এইদিকে খেলোয়াড় পরিবর্তন করবেন সুভাষ সংঘ সম্ভবত। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মাঝমাঠের খেলোয়াড় তিনি,
তিনি উঠে আসছেন তার জায়গায় নম্বর জার্সিধারী সুভাষ সংঘের মাঠে নামছেন। আলোর রসনায় পরিপূর্ণ ইতিমধ্যে কাকদ্বীপ বিধান ময়দানের মাঠ, সেই আলোয় আলোকিত হয়েই চলছে এই মুহূর্তে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা কাকদ্বীপ রেনবো এবং সুভাষ সংঘের মধ্যে। 1-0 গোলে এগিয়েছিলেন রেনবো। লেফট প্রান্ত থেকে আক্রমণ সানানোর চেষ্টা করছিলেন ওখানে রেনবো, কিন্তু আক্রমণ প্রতিহত হলো। পাল্টা আক্রমণে সুভাষ সংঘ, তাদের আয়ত্তে রয়েছে বল, লম্বা করে কিক করে মাঝ মাঠে বল পাঠিয়ে দিয়েছেন, আক্রমণ সারানোর চেষ্টা, হ্যান্ডবল হয়েছে জানিয়ে দিলেন। যাই হোক, এই মুহূর্তে ভাষ্যকারের পরিবর্তন, আমার শ্রদ্ধেয় ভাষ্যকার কবিরুল দা, ওনার মুখে শুনুন বাকি অংশ। ধন্যবাদ সুমন। বন্ধুমহল এবং সুভাষ সংঘের খেলা চলছে, প্রথম পর্যায়ের খেলা শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ের খেলার দ্বিতীয় সেমিফাইনাল। যে দুটি দল পরস্পর বিরোধিতা করছেন, পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুভাষ সংঘ এবং কাকদ্বীপ রেনবো ক্লাব। সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা রেনবো ক্লাব এবং ক্রিম কালারের জার্সি পরিহিত খেলোয়াড়রা সুভাষ সংঘ। খেলার ফলাফল 1-0, সুভাষ সংঘ প্লেয়ার এটি সজোরে ব্যর্থ শট করলেন, যার অর্থ বারের উপর দিয়ে চলে গেছে এবং যার অর্থ গোল কিক। রেনবো ক্লাবের অনুকূলে গোল কিক, জোরালো শট, দেখা যাক কি হয়। আবার উঁচু করে মেরেছেন রেনবো ক্লাবের, আবার রাত হচ্ছে, রেনবো সুভাষ সঙ্গে বক্সের কাছেই বল ঘোরাফেরা করছিল, এখন রেনবো বক্সে ঢুকে পড়েছে বল, কিন্তু গোলকিপার সদা সতর্ক ছিলেন, রেনবো ক্লাবের গোলকিপার সদা সতর্ক ছিলেন, গোলকিপার শুভঙ্কর দাস। মাঠের বাঁ দিক থেকে আক্রমণ সানাবার চেষ্টা সুভাষ সঙ্গে, রেনবো ক্লাবের নাইজেরিয়ান প্লেয়ার, তিনি আক্রমণ করার চেষ্টা করেছিলেন, দেখা যাক। গোল, গোল বলতে বলতে গোল, বলতে বলতে গোল, ভারী সুন্দর একটা, ভারী সুন্দর একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন। আবার একটি গোলের অর্থ রেনবো ক্লাব 2-0 গোলে এগিয়ে গেল। গোলটি করলেন, আমরা জার্সিটা দেখতে পাচ্ছি না এখনই,
আট নম্বর জার্সি পরিহিত। বিজয় সাহু না রাজীব সাহু, রাজীব আবার খেলা শুরু হয়েছে, আবার রেনবো এগিয়ে চলেছে, দেখা যাক কি হয়। তার ডান দিক থেকে আক্রমণ সানাবার চেষ্টা, দেখা যাক কি হয়। ব্যাকে খেলেছেন, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছেন, তবে বড় দেরি করবে, আবার বক্সের মধ্যে ঢুকে পড়েছেন না, এবার এবারে প্রতিহত হয়েছে, কিন্তু মাঝ মাঠে বল আবার এগিয়ে দিয়েছেন, কিন্তু না ব্যাক, তিনি বলটি ধরে ফেলছেন, মিস পাস হয়েছিল। সুভার সঙ্গে প্লেয়ারের বল, কিন্তু সুভার সঙ্গে দিশাহারা হয়ে গেছে, প্রায় মিস পাস হয়ে যাচ্ছে বল। উত্তর দিকে থেকে আস্তে 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 এগিয়ে যাচ্ছেন, বল মাঠের বাইরে, শেষ পর্যন্ত দেখা যাক। 2-0 গোলে রেনবো ক্লাব এগিয়ে রয়েছেন। থ্রো ইন সুভাষ সঙ্গে অনুকূলে থ্রো হয়ে গেছে, আবার বল মাঝ মাঠে সুভাষ সঙ্গে প্লেয়ারের ব্যাকের কাছে বল, তিনি জোরে করে পাস করে দিলেন, কিন্তু বল আবার সাইড লাইনের বাইরে এবং সুভাষ সঙ্গে অনুকূলে থ্রো ইন। থ্রো করতে যাচ্ছেন 11 নম্বর প্লেয়ার, একজন পড়ে গেছেন, লেন্ডু তিনি থ্রো করতে গেছিলেন, কিন্তু এই মুহূর্তে রেনবো ক্লাবের একজন খেলোয়াড় তিনি সামান্য অসুস্থ বোধ করছেন, এই মুহূর্তে তিনি মাটিতে পড়ে রয়েছেন, সবাই তো শুশ্রূষা করছে, দেখা যাক, নিশ্চয়ই তিনি একটু পরে উঠে পড়বেন, ট্রলি ঢুকলো দেখলাম, আশা করছি তিনি উঠে পড়বেন, ট্রলি বোধ হয় কাজে লাগবে না, হ্যাঁ যা বলেছি ঠিক তাই, ট্রলি ফিরে আসছে, ট্রলি ফিরে আসছে, তিনি হেঁটে হেঁটেই সাইড লাইনে চলে এলেন, রেফারিও খেলার বাঁশি বাজিয়ে দিলেন। সেই থ্রো জেন্ডু তিনি থ্রো করেছেন, ওপাশে এখনো সুভাষ সঙ্গে ক্লাবের কাছে বল, তারা বাঁদিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু রেনবো ক্লাবের দূর থেকে দেখা যাচ্ছে না, রেনবো ক্লাবও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, উভয়ের মধ্যে ওখানে ফাউল, রেফারি ফাউল দিয়েছেন এবং হলুদ কার্ড, হলুদ কার্ড, বিপজ্জনক ভাবে ফাউল দিয়েছিলেন, ফাউল করেছিলেন, যার ফল এটি হলুদ কার্ড। ফ্রি কিকটা একটু জোরের সঙ্গেই হয়েছে, দেখা যাক, সরাসরি ফিক্সড করেছেন গোলকিপার এবং রেনবো ক্লাবের নাইজেরিয়ান প্লেয়ার, লম্বা পা দিয়ে তিনি অনেক দূর বলটাকে পাঠিয়ে দিয়েছেন, দেখা যাক। সুভাষ সঙ্গে প্লেয়ার তারা সুন্দর দেওয়া নেওয়া করে খেলছেন, সুন্দরভাবে দেওয়া নেওয়া করে খেলছে এবং এগিয়ে চলেছেন, দাঁড়িয়ে পাঞ্চ করছেন, দেখি এত সুন্দর দেওয়া নেওয়া করে খেলছিলেন, অথচ শেষ মারটা ধরে মারলে হতো, বলটাকে উড়িয়ে দিলেন, বলটাকে উড়িয়ে দিলেন বাড়ির অনেক ওপর দিয়ে, দর্শকদের মাথার ওপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। সারাদিনে একদমই হাওয়া ছিল না, সন্ধ্যা হতে
অল্প অল্প একটু হাওয়া দিচ্ছে মাঠের মধ্যে দেখা যাচ্ছে, এবং সেখানে জটলার মধ্যে কি হলো গোল হয়ে গেছে পাশে একটি, এটি গোল হয়ে গেছে। রেল সুভাষঙ্গ এটি গোল দিয়ে দিয়েছে, এটা বোঝা যায়নি তেমন করে সুভাষঙ্গ একটি গোল শোধ করলো, দেখা যাক কি হয়। হঠাৎ করে একটি গোল শোধ হয়ে গেছে, আবার রেনবো ক্লাবের গোলকিপার একটি বল ধরে জোরে উঁচু করে মেরেছিলেন এবং সেটা মাঠের বাইরে। তারা 2-1 2-0 গোলে এগিয়েছিলেন, এই মুহূর্তে তারা 1-1 গোলে এগিয়ে রইলেন। সুভাষ সঙ্গে একটি গোল পরিশোধ করেছে, যার ফল 1-1 হলো, 1-2 হলো। গোল কিক রেনবো ক্লাবের অনুকূলে, গোলকিপার আসছেন উঁচু করে মেরেছেন গোলকিপার শুভঙ্কর দাস, বল আস্তে আস্তে নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন কিন্তু না, রেনবো ক্লাবের প্লেয়ার তিনি উঁচু করে বক্সের মধ্যে ঢুকিয়েছেন, দেখা যাক কি হয়। না আর কোনো ভাবনা নেই, কিন্তু ওপাশে যেই বলটি ছুটে গেছে গোলকিপারটি অদ্ভুত, রেনবোর গোলকিপার যেহেতু 2-1 হয়ে আছে ও বলটা নিয়ে সুস্থভাবে স্বাভাবিকভাবে নিয়ে একটু শুয়ে রইল, একটু সময় যতটা নষ্ট করা যায় এই আর কি, এবং সেটাই স্বাভাবিক, তারা সেটা বিভিন্নভাবে তারা সময়টা নষ্ট করতে চাইবে, তার সদ্ব্যবহারটা করছে। সুমন মাঠের আলো কি একটু কম লাগছে না? হ্যাঁ ঠিকই বলেছো কবিরুল দা, মাঠের আলো একটু কম মনে হচ্ছে। হ্যাঁ বিগত বছর মনে হচ্ছে আরেকটু আলো বেশি ছিল, কিন্তু মনে হচ্ছে বল দেখতে অসুবিধা হচ্ছে না এখন, খেলোয়াড়রা বুঝতে পারছেন, তবে আমরা কিন্তু একটু কম দেখতে পাচ্ছি আলোর পরিমাণটা। এখানে কিন্তু একটি ফ্রি কিক অর্জন করে নিয়েছে সুভাষঙ্গ, দর্শকরা উল্লাসিত হচ্ছেন, অর্থাৎ তারা চাইছেন খেলার মধ্যে একটা সমতা বজায় হোক, তাহলে আরও একটা ভালো খেলা দুদল কিন্তু উপহার দেবেন খেলোয়াড়দেরকে। সুভাষঙ্গ খুব সুন্দর একটা পজিশন থেকে কিন্তু একটা ফ্রি কিক পেয়েছেন, সরাসরি ফ্রি কিক করবেন, গোল পোস্টে মারবেন, ওখানে গোলরক্ষক দেখে নিচ্ছেন, বিশাল বড় প্রাচীর তৈরি করা হচ্ছে, দেখা যাক সেই প্রাচীরের গায়ে লাগে কিনা নাকি সরাসরি গোলপোস্টের জালেই বল জড়িয়ে দেবেন, কি করবেন সেটাই দেখার বিষয়। মেরেছেন কিন্তু দুর্বল শট, দুর্বল শট, গোলরক্ষকের কোনো রকম কোনো অসুবিধা হয়নি বলটিকে তালুবন্দি করতে, তিনি বলটিকে তালুবন্দি করেই লম্বা করে কিক করে পাঠিয়ে দিয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 2-1 গোলে এগিয়ে রয়েছেন ইতিমধ্যেই কাকদ্বীপ রেনবো। সুভাষঙ্গ সামান্য সময় পূর্বেই কিন্তু একটি গোল পরিশোধ করেছেন, দেখা যাক তারা কিন্তু এবার কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছেন গোল পরিশোধ করার জন্য, কোন রকম কোনো সময় তারা নষ্ট করতে চাইছেন না। সুভাষঙ্গ এগিয়ে চলছেন, এরপরে আরও একটি কোয়ার্টার ফাইনাল খেলা আজকের দিনে হবে, দর্শকদের অবগতির জন্য জানাই। খুব সুন্দরভাবে বল ভাসিয়ে দিয়েছেন, দেখা যাক কিন্তু ওখানে নিজেদের দলেরই খেলোয়াড়দের মাথায় লেগেছে, হেড দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ওখানে সুভাষ সঙ্গের খেলোয়াড়গণ,
এবার কিন্তু বল পেনাল্টি বক্সের মধ্যে রয়েছে, আক্রমণ শানাচ্ছেন সুভাষ সঙ্গ। শেষ দিকে যেন তারা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝাঁপিয়ে পড়ছেন শিকার করার জন্য, অর্থাৎ গোল শিকার করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছেন। গোল যেভাবে পরিশোধ করা যায় সেটাই তারা চেষ্টা করছেন, কি করা যাবে শেষ অবধি। 2-1 গোলে এগিয়ে রয়েছেন কিন্তু কাকদ্বীপ রেনবো, ফ্রি কিক করার জন্য প্রস্তুত। হলুদ কার্ড দেখলেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুভাষ সঙ্গের। দ্বিতীয়ার্ধে 30 মিনিটের খেলা হবে, অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে। ফ্রি কিক করলেন রেনবো, প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছিল। এবার কিন্তু রাইডিং থেকে আবার আক্রমণে যাচ্ছেন, দেখা যাক শেষ অব্দি কি হয়। বল ভাসিয়ে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বলটিকে কন্ট্রোল করতে পারেনি, কেননা বলের গতি অত্যন্ত বেশি ছিল, যে কারণে বলটি চলে গিয়েছিল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক রেনবোর অনুকূলে, মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছে, যখনই সন্ধ্যা ঘনিয়ে এলো সাথে সাথে দর্শক সমাগম বেড়ে গেল খেলা দেখার জন্য। সুভাষ সংঘ এগিয়ে চলছেন, দেখা যাক কি হবে। খুব সুন্দরভাবে ওয়ান টাচ টু টাচ করে খেলার চেষ্টা করছেন, দেখা যাক পাল্টা আক্রমণে যাবেন। এবার কিন্তু লেফট উইং থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন কাকদ্বীপ রেনবো, লম্বা করে কিক করেছেন, সামান্য একটু বাইরে থেকেই কিন্তু বলটি চলে গিয়েছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, নতুবা আরো একটি গোল হতে পারত। ভালো শট ছিল, দেখার মতো শট ছিল। একটি ফ্রি কিক অর্জন করে নিয়েছেন এখানে রেনবোর খেলোয়াড়রা, বেশ ভালো পজিশন থেকে একটা ফ্রি কিক করবেন। এই ধরনের ফ্রি কিক থেকে বাপায় যদি কিক নেওয়া যায় তাহলে কিন্তু বলটি ইনসুইং করে জালে জড়াতে পারে, দেখা যাক সরাসরি গোল পোস্টের মধ্যে রাখবেন নাকি খেলোয়াড়দের মাথায় রাখবেন, কি করবেন সেটাই ভাবছেন। না, অনেকটা লম্বা শট, বল চলে গিয়েছে মাঠের বাইরে, অনেক উঁচু দিয়ে বল মাঠের বাইরে চলে গিয়েছে, যে কারণে কোনো রকম কোনো বিপদ ঘটেনি, অর্থাৎ গোলের সংখ্যা বাড়েনি, গোল যা ছিল তাই রয়েছে। 2-1 রেনবো 2 সুভাষ সঙ্গ 1। থ্রোয়িং, আলোর স্বল্পতা একটু মাঠে রয়েছে আমরা লক্ষ্য করছি, কিছুটা মনে হয় সমস্যা হচ্ছে খেলোয়াড়দের বলটি লক্ষ্য করতে। বিগত বছরে আরো ব্যাপক আলো ছিল আমাদের, যেটা মনে হয়েছিল কবিরুল দা আমাকে জানাচ্ছিলেন যে সুমন, যে গত বছরে তুমি তো ছিলে আমাদের সাথে, তোমার কি মনে হয় এর থেকে আলো বেশি ছিল? তাই গত বছরে মনে হচ্ছিল যে এর থেকে আলোর পরিমাণটা আরো বেশি ছিল। যাই হোক, আক্রমণে রেনবো, দেখা যাক, চমৎকার শুট করেছেন, কোন রকম সুযোগ বা সময় নষ্ট করতে চাইছে না সুভাষ সঙ্গ। দল পিছিয়ে রয়েছে, চলছে কোয়ার্টার ফাইনাল খেলা, আর যেহেতু নকআউট পর্যায়ের খেলা সেহেতু কোনো সময় কিন্তু নষ্ট করা যাবে না, কেননা এরপরে কোনো রকম কোনো সুযোগ পাবেন না বিজিত দল, আর কিন্তু সুযোগ পাবেন না খেলার। ফ্রি কিক সুভাষ সঙ্গের অনুকূলে, দর্শকরা হই হই করে উঠছেন, সমর্থিত দর্শকরা তারা জানাচ্ছেন, খুব সুন্দরভাবে বল ভাসিয়ে দিয়েছেন
একদম গোল লাইনের সামনে। গোলরক্ষক অনেকটা উপরে দিকে লাফিয়ে বলটিকে তালুবন্দি করেছেন, প্রশংসা করার মতো। গোলরক্ষক বলটিকে তালুবন্দি করলেন। আক্রমণে রেনবো, বা প্রান্ত থেকে আক্রমণে যাবেন, দেখে নিচ্ছেন কাকে দেবেন। রাইট উইং এ দাঁড়িয়ে থাকা খেলোয়াড় উদ্দেশ্যে বল বাড়ালেন, এবার কিন্তু লেফট উইং থেকে আক্রমণে যাবেন। দেখা যাক সুভাষ সঙ্গ যখনই আক্রমণ শোনাচ্ছেন, এবার কিন্তু রয়েছে পেনাল্টি বক্সের মধ্যে বল, সেখান থেকে বল বেরিয়ে এসেছে, বল বেরিয়ে এসেছে, কিন্তু আক্রমণে এখনো সুভাষ সঙ্গ। আক্রমণ কাটিয়ে উঠেছেন, রেনবোর একজন খেলোয়াড় মাঠের মধ্যে বসে পড়েছেন, একটু পেশিতে চোট পেয়েছেন সম্ভবত, তবে তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে খেলার মধ্যে ফিরে আসবেন। উঠেও পড়েছেন আমরা লক্ষ্য করলাম। কাকদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং পরিচালনায় কাকদ্বীপ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা 2018 চলছে। বিগত দিনে এই খেলা শুরু হয়েছিল, সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন কাকদ্বীপ বিধান ময়দান থেকে, কাকদ্বীপের ঐতিহ্যবাহী মাঠ কাকদ্বীপ বিধান ময়দান। গতকাল থেকে আজ পর্যন্ত আমরা আপনাদের সামনে খেলার পুঙ্খানুপুঙ্খানুভাবে ধারা বিবরণী আপনাদের সামনে তুলে ধরছি। এবার আক্রমণে যাবেন সুভাষ সঙ্গ, পূর্ব প্রান্তে রয়েছে বল, পূর্ব প্রান্ত থেকে আক্রমণ প্রতিহত হলো। সময় কিন্তু আর বেশি নেই, গোল পরিশোধ করে খেলায় ফিরতে হলে সুভাষ সঙ্গ কিন্তু অতি তাড়াতাড়ি একটি গোল অবশ্যই করতে হবে, কেননা 2-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে কাকদ্বীপ রেনবো। আবার আক্রমণে রেনবো, কোনো খেলোয়াড় নেই, দৃষ্টিনন্দন শট ছিল যদিও বা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট ছিল শটটি। গোলরক্ষক বলটিকে নিয়ে তাড়াতাড়ি বল বসিয়ে নিচ্ছেন খেলা চালু করার জন্য। সময় অপচয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই বোঝানোর চেষ্টা করছেন সুভাষ সঙ্গের খেলোয়াড়গণ যে সময় অপচয় করছেন কিন্তু রেনবোর খেলোয়াড়রা। 2-1 গোলে এগিয়ে রয়েছেন রেনবো, লম্বা করে কিক করে দিয়েছেন মাঠের উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়ের উদ্দেশ্যে, তিনি কিন্তু মাঝ পেনাল্টি বক্সের মধ্যে রেখেছেন। খেলার শেষ প্রান্তে এসে গিয়েছি, অনেকটা জয়ের দোরগোড়ায় চলে এসেছে কাকদ্বীপ রেনবো। একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ বিধান ময়দান থেকে, যার সরাসরি সম্প্রচার লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এসটিভির সহযোগিতায় আপনাদের সিটি চ্যানেলের মাধ্যমে। খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন রেফারি। আক্রমণে সুভাষ সঙ্গ, বাম প্রান্ত থেকে আক্রমণ শোনাবেন, প্রচন্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা গোল
পরিশোধ করার জন্য, খেলায় সমতা বজায় রাখার জন্য। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে খেলাটি হবে তারা কিন্তু ধীরে ধীরে মাঠের মধ্যে প্রবেশ করছে। অর্থাৎ এরপর আরও একটি কোয়ার্টার ফাইনাল খেলা হবে আজকের দিনে, এবং আজকের দিনের ওটাই শেষ খেলা। সেই খেলায় যারা অংশগ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে নামবেন, অর্থাৎ এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবেন। রেনবো থেকে সুভাষ সংঘ, মাঝ মাঠে রয়েছে বল, অফসাইড, ফ্রি কিক করে দিলেন, ফ্রি কিক থেকে বল সুন্দরভাবে ডান প্রান্তে আগিয়ে দিয়েছেন, কিন্তু ওখানে একটি সুন্দর সুযোগ সৃষ্টি করেছেন কর্নার। দেখা যাক এই শেষ সময়ে শেষ কিছু করে যেতে পারেন কিনা, বিদায় বেলা বিদায় রজনীতে কি করতে পারবেন সেটাই দেখার বিষয়। অর্থাৎ এই দুটো দলের মধ্যে এবছর কিন্তু আর দেখা হচ্ছে না, কোনো কারণবশত আর দেখা হবে না, তাই কি করতে পারবেন এই শেষ সময়ে সেটাই দেখব। সময় অপচয় না করে তাই অতি তাড়াতাড়ি তারা কর্নার কিক করার জন্য পৌঁছে যাচ্ছেন কিন্তু মাঠের উত্তর প্রান্তে। সুভাষ সংঘ লম্বা করে কিক করেছেন, ওখানে হেড দিয়ে প্রতিহত করে দিয়েছেন, থ্রোয়িং করলেন, আবার আক্রমণের সুভাষ সংঘ, প্রতিহত হলো, এবারে কিন্তু একটু পা তুল চালিয়েছিলেন। সুভাষ সংঘের খেলোয়াড়গণ যে কারণে ফ্রি কিক করার জন্য বল বসিয়ে নিচ্ছেন। সময় অপচয় করছেন আমরা লক্ষ্য করছি রেনবোর গোলরক্ষক, কারণ তিনি জানেন যে 2-1 গোলে কিন্তু, এবং এই কথাগুলি বলার সাথে সাথেই শেষ বাঁশি বেজে উঠেছে। অর্থাৎ ইতিমধ্যেই কাকদ্বীপ রেনবো 2-1 গোলে জয়লাভ করেছেন এবং সেমিফাইনালে খেলার সুযোগ অর্জন করেছেন। চমৎকারভাবে দুটি দল পরস্পর মুখোমুখি হয়েছেন, দুটি দলের মধ্যে বেশ ভালো খেলা আমরা কিন্তু উপলব্ধি করলাম, ভালো খেলেছেন উভয় দলই, কিন্তু রেনবোর খেলোয়াড়রা তুলনামূলকভাবে অনেকটা ভালো অ্যাটাকিং পজিশনে গিয়েছিলেন বারবার, যে কারণে রেনবো 2-1 গোলে ইতিমধ্যে